কিছুদিন আগেই চাকুরি প্রত্যাশী যুব প্রজন্ম বলে একটি দল এলো, তারা এই কোভিড সময়কালে চাকুরি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তারা সেই পরীক্ষায় বসতে পারছে না। এখন তাদের বয়স পার হয়ে গেছে, এই মুহূর্তে প্রায় 2.5 লাখ শিক্ষার্থী কিংবা চাকুরি প্রত্যাশী, তাদের হিসাব মতে, তারা আমাকে যেটা বললেন যে প্রায় 2.5 লাখ চাকুরি প্রত্যাশী এরকম অবস্থার মধ্যে আছে। তারা পড়াশোনা শেষ করেছেন, বেকার জীবন যাপন করছেন, ছোটখাটো কিছু করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন, মা বাবার উপরে বোঝা হয়ে যাচ্ছেন, সমাজে তাদের কোনো অবস্থান তৈরি হচ্ছে না, তাদের প্রেমের জীবন নানাভাবে বিঘ্নিত হচ্ছে, তাদের সম্পর্ক ছুটে যাচ্ছে, তারা একটা অবস্থার মধ্যে যে দাঁড়িয়েছেন, এখন নিজের কোনো কূল কিনারা দেখতে পাচ্ছেন না। এই যে রাষ্ট্রের নীতি নির্ধারকদের একটা দায়িত্ব থাকে এই প্রজন্মটাকে ভবিষ্যতের স্বপ্ন দেখানো, সেটা শুধু কিন্তু, আবারও বলছি, কিছু কাঠামোগত উন্নয়ন দিয়ে হয় না, তার মধ্যে আত্মসম্মান বোধ, আত্মবিশ্বাস, তার মর্যাদা, সে যে একটা বয়সের পার হয়ে যাচ্ছে, সেই বয়স থেকে একটা ধারাবাহিকতা, যে এই বয়স থেকে এই বয়সে যে আমরা এইটা করতে পারবো, এই জায়গায় আমি নিজের অবস্থানটা নিতে পারবো, সেই সুযোগগুলি তৈরি করে দেওয়া, সেই দায় দায়িত্বগুলি তাদের মধ্যে যেটাকে বলে অনুসৃত করা কিংবা সঞ্চারিত করা, এবং সেটার জন্য এনাবলিং এনভায়রনমেন্ট যেটাকে বলে, একটা সুযোগ তৈরি করে দেয়, এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে তারা ভাবতে পারে যে হ্যাঁ, আমার যতই সংকট আসুক, আমার যতই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেত, এই পথগুলি কিন্তু আমার সামনে খোলা আছে। উন্নয়নের একটা কথা বলে শেষ করি মুন্নি, সেটা হলো উন্নয়নের একটা সংজ্ঞা কিন্তু অমর্ত্য সেন সবসময় দেন, সেটা হলো উন্নয়নের অর্থ হচ্ছে মানুষের সামনে বিকল্পগুলি খুলে দেওয়া, সেটা সেটা কিন্তু আমাদের উন্নয়নের মধ্যে উপাদান হিসাবে আসছে না। সেই জন্যেই মানুষের মনের মধ্যে, মানুষ শুধু ব্যক্তিগত লড়াইয়ের মধ্যে এখন ব্যস্ত হয়ে যেতে হচ্ছে, কেউ তার পাশে আছে বলে সে মনে করতে পারছে না, এমনকি রাষ্ট্রও নাই, পরিবারও হয়তো নাই, সমাজেও তার একটা অবস্থান তৈরি করতে পারছে না। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে ইদানিংকালে, এটা বেশি তৈরি হয়েছে,